পটিয়ায় বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে আওয়ামী যুবলীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও মাস্টার রিটন নাথ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত ফয়সাল, মোহাম্মদ ফুরকান, আসগর আলী বাহাদুর, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, হারুন মাস্টার, এ আর মোহাম্মদ বুলু, শাহানা আক্তার টিয়া, শিমুল দে বাবু, শাহজাহান চৌধুরী, জহির তালুকদার, গোলাম কাদের, আহমদ নূর সাগর, এস এম রাসেল, নুরুল ইসলাম, মোহাম্মদ ইউনুস রুবেল দাস বাবু, সাইফুল আলম সাকু, সোহেল খান, সরোয়ার হোসেন, শেখ মনির, আবু তাহের, মোহাম্মদ সেলিম, নজরুল ইসলাম সহ আরো অনেকে।